আসে এদিকে গেছে, তারপরে এই ঘরে আসে ঘুরি এদিকে আসছে, তারপরে এরকম এই ঘরে আসে ঘুরি এদিকে গেছে, তারপরে এটা বে এটা প্রথমটা এদিকে গেছে তিসিনোটা, পরে আবার ঘুরি এদিকে গেছে, তারপর আবার ঘুরি আবার নিচে দিয়ে গেছে এদিকে, তারপরে ঘুরে কাটার মতন এদিকে গেছে, তারপর ঘুরে নিচে দিয়ে গেছে ঘুরে কাটার মতন, তারপর এটা এদিকে ঘুরে গেছে, আর এটা ঘুরে এখানে দুই ঘর নামছিল এখানে এটা আসছে, তার ফটোটা হচ্ছে এটা একই নিয়মের প্রথমটা তিসি নোয়া উঠে দিয়ে গেছে, তারপরটা উঠবে দুই কেন হলো দেখো এখানে আছে হচ্ছিল তোমার এটা এটা সেম হচ্ছে না, তাহলে এটা এটা সেম হওয়ার কথা, তাহলে সেম হলে তাহলে কি হবে ডি নাম্বারটা হবে, ডি নাম্বার মানে এই দুটো সেম সেম, আবার এটা লগে এটা সাদৃশ্য, হ্যাঁ এই যে সেম সেম, আর এটা যে কোনো একটা হবে, হ্যাঁ তারপরটা হচ্ছে প্রথম প্রথমটা এটা, তারপর দেখো এটা এটাতে কে দেখা যাচ্ছে এটা বামে আছে, হ্যাঁ জি স্যার, এটা এই পেশে ঘুরে ডানে হলো, ডানে হলো এই যে এটা মিলে গেলো, এটা ডাইনে আছে এটা পেশে ঘুরে বামে হলো, তাহলে এটা যদি আমাদের ডাইনে নিয়ে যায় আর এটা যদি বামে নিয়ে যায় তাহলে কোন ফিগারটা নিচে আসতেছে, ডি ডি নাম্বারটা, জি স্যার ঠিক আছে, জি স্যার ওকে পরেরটা বোঝো, পরেরটা হচ্ছে এখানে এই বক্সে বিন্দু একটা একটা ফরগার আসে একটা নিচে নামছে একটা উপরে উঠছে, হ্যাঁ ফরগার আসে একটা এদিকে ডান আসছে একটা বামে গেছে বা উপরে উঠছে, তার ফরটা সমান সমান জায়গা আছে, ফরটা হবে একটা একটা নিচে আসবে একটা উপরে উঠবে, গুড, তার ফরটা হবে এ, কারণ এটা এটা বড় বড় বি বি বড় চতুর্ভুজ, চতুর্ভুজ ফরটা ছোট চতুর্ভুজ, ফরটা ছোট একটা বড় একটা চতুর্ভুজ, ফরটা বৃত্ত ফরটা ছোট একটা বৃত্ত, কারণ এখানে বড় বৃত্ত এখানে ছোট একটা বৃত্ত এখানে ছোট একটা বৃত্ত, তারপর আবার এই ছোট একটা বড় একটা হবে, আচ্ছা আর ফর ফরটা দশ নম্বর হবে এখানে এটা এদিকে রয়েছে, তারপর এটা উপরে রয়েছে, তারপর এটা উপরে আবার উল্টো দিকে রয়েছে, তার মানে এখানে একটা খালি আছে এখানে একটা হবে নিচে, তার মানে এটা হবে এটা এদিকে এদিকে হবে, গুড, কেমন লাগলো বুঝা, জি স্যার ভালো ভালো লাগছে, জি স্যার বোঝাইতে কঠিন আছে না, বোর্ডে এসে যখন কিছু বোঝানো যায় তখন কঠিন মনে হয় নাকি ফয়সাল, ভালো লাগছে কি, পারবা না এখন এইরকম নিয়ম আসলে, এরকম যদি ম্যাট্রিক্স আসে তাহলে এগুলো পারা যাবে, তো পারা যাবে সবার, ওকে ওর জন্য একটা করতালি দাও সবাই, থ্যাংক ইউ স্যার।